আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের সমগ্র বরাক তথা আসাম এবং মিজোরামের সীমা বিবাদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, মিজোরাম সফর না করতে পরামর্শ বরাক তথা আসামের জনগণকে। বৃহস্পতিবার আসাম সরকারের পক্ষ থেকে এই আর্জি রাখা হয়েছে। রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগের কমিশনার সচিব এম এস মণিবন্দন এক নির্দেশ জারি করে এই আবেদন জানিয়েছেন। কমিশনার সচিব তার নির্দেশনায় আসাম সরকারের পক্ষ থেকে রাজ্যের নাগরিকদেরকে মিজোরাম সফর না করার পরামর্শ দিয়েছেন। রাজ্যের নাগরিকরা মিজোরাম ভ্রমণ করলে তাদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই পরামর্শ দেওয়া হয়েছে। গৃহ ও রাজনৈতিক বিভাগের কমিশনার সচিব এম এস মণিবন্দন এদিন এক ট্রেভেল অ্যাডভাইসরি জারি করে এই পরামর্শ দিয়েছেন। এতে বলা হয়েছে, আসাম পুলিশের হাতে মিজোরাম থেকে যে ভিডিও ফুটেজ এসেছে তাতে মিজু অসামরিক লোকদের হাতে ভারী অটোমেটিক অস্ত্রশস্ত্র রয়েছে বলে দেখা যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে রাজ্যের নাগরিকদের মিজোরাম সফর না করার পরামর্শ দেওয়া হয়েছে। অ্যাডভাইসরিতে মিজোরামে কর্মসূত্রে বসবাসকারী আসামের নাগরিকদেরকে তাদের নিরাপত্তার ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত সোমবার লায়লাপুর সীমান্তে মিজু দুষ্কৃতি এবং মিজু পুলিশের হাতে রাজ্যের 6 জন পুলিশ জওয়ান শহীদ হওয়ার পর রাজ্য সরকার এই পরামর্শ দিয়েছে। সম্প্রতি দুই রাজ্যের সীমানায় যে হিংসার ঘটনা ঘটেছে, আসাম থেকে কোনো পর্যটক মিজোরামে গেলে তাদের উপর হামলা হতে পারে, এই আশঙ্কায় বৃহস্পতিবার এক অ্যাডভাইসরি জারি করে আসাম সরকার। আসামের যেসব মানুষ কর্মসূত্রে মিজোরামে রয়েছেন তাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে ওই অ্যাডভাইসরিতে। অন্যদিকে এই ঘটনায় দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা সংবাদ মাধ্যমে বলেন, আমাদের কাছে প্রমাণ আছে আসাম পুলিশই প্রথম গুলি চালিয়েছে, একটা সংঘাত নিয়ে দোষারোপের পালা চলবেই। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও আসাম যা করল তা অনভিপ্রেত। তবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার ভালো বন্ধু বলেও জানিয়েছেন জোরামথাঙ্গা। তার কথায়, হিমন্ত আমার বন্ধু, আমি ব্যক্তিগতভাবে ওর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি, আমার মনে হয় কিছু মানুষ আসাম সরকারকে ভুল বুঝাচ্ছে। অপরদিকে লায়লাপুরে আসাম পুলিশের উপর বর্বরোচিত আক্রমণে তৃতীয় শক্তি জড়িত মনে করে করিমগঞ্জ বিজেপি। আসাম মিজোরাম সীমান্তবর্তী লায়লাপুরে গত 26 জুলাই আসাম পুলিশের উপর বর্বরোচিত গুলি চালানোর ঘটনায় অদৃশ্য কোনো তৃতীয় শক্তি জড়িত রয়েছে। মিজু পুলিশের সঙ্গে সমান্তরালভাবে হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে মিজু দুর্বৃত্ত কর্তৃক আসাম পুলিশের উপর আক্রমণের পিছনে তৃতীয় কোনো শক্তি জড়িত থাকার স্পষ্ট ইঙ্গিত বহন করছে। লায়লাপুরের রক্তক্ষয়ী ঘটনা নিয়ে এই দাবি করেছেন করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য। জন্মভূমি রক্ষার্থে মিজু দুর্বৃত্তদের গুলিতে সর্বোচ্চ বলিদান প্রদত্ত আসাম পুলিশের শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে করিমগঞ্জ জেলা বিজেপি। দলীয় জেলা সদর কার্যালয় শ্যামাপ্রসাদ স্মৃতিভবনে এই উপলক্ষে বৃহস্পতিবার এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য কাছাড় জেলার লায়লাপুরে রক্তক্ষয়ী ঘটনায় শহীদ আসাম পুলিশের জওয়ানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মিজু দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে মিজু পুলিশ এবং মিজু দুষ্কৃতীদের পক্ষ থেকে সম্পূর্ণ একপক্ষীয়ভাবে নির্বিচারে গুলি চালনার কঠোর ভাষায় নিন্দা জানান জেলা বিজেপি সভাপতি। বলেন, আন্তঃরাজ্য সীমা সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। ঘটনার পর স্বরাষ্ট্র বিভাগের তরফে আসাম মিজোরাম উভয় রাজ্যের মুখ্য সচিবদের দিল্লি ডেকে সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার পরের দিন 27 তারিখ কাছাড়ের পুলিশ সুপারের কার্যালয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়ে শহীদ বীর জওয়ানদের শেষ শ্রদ্ধা নিবেদন করেছিলেন। অন্যদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশকর্মীদের নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন প্রদেশ বিজেপির নেতৃবৃন্দ। মুখ্যমন্ত্রী নিহত শহীদদের নিকটাত্মীয়দের 50 লক্ষ টাকা ও পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া আহত প্রত্যেক পুলিশকর্মীকে 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সরকারের পক্ষ থেকে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলিষ্ঠ নেতৃত্বে শতাব্দী প্রাচীন আসাম মিজোরামের সীমা বিবাদের চিরস্থায়ী নিষ্পত্তি হবে বলে আশা ব্যক্ত করেন সুব্রত ভট্টাচার্য। এদিনের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির উপসভাপতি ডক্টর মানস দাস, জেলা তফসিলী জাতি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ দাস, করিমগঞ্জ শহর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেবব্রত সাহা এবং আরও অনেকে। শ্রদ্ধাঞ্জলি সভায় সব বক্তাই মিজোরাম সরকারের মদতে সংগঠিত এই বর্বরচিত কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। তারা সকলেই শহীদ পুলিশকর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে গড়ে যাওয়া 7টি সীমান্ত সংঘর্ষের মধ্যে 4টি হয়েছে আসামে। সংসদে এই তথ্য পেশ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়, কিন্তু সীমান্ত বিরোধের নেপথ্যে কারণ কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে ইতিহাসের পাতায়। এদিকে মিজোরাম মেঘালয় ছাড়াও আসামের সীমান্ত সমস্যা রয়েছে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ডের সঙ্গে, তবে সর্বাধিক সমস্যা মিজোরামের সঙ্গে। ইতিহাস বলছে স্বাধীনতার পর বহু বছর ধরেই ভারতের উত্তর পূর্বাঞ্চল মাত্র 3টি রাজ্যে বিভক্ত ছিল। আসাম, মণিপুর আর ত্রিপুরাই ছিল 3 প্রধান রাজ্য, কিন্তু পরবর্তীতে আসাম ভেঙে মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড তৈরি হয়। অন্যদিকে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি বদলে হয় অরুণাচল প্রদেশ, আর সেই সময় থেকেই বাড়তে থাকে সমস্যা। প্রসঙ্গত উল্লেখ্য, 1972 সালে আসাম থেকে একটা অংশ আলাদা করে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে মিজোরামের সৃষ্টি করা হয়, আর তখন থেকেই সমস্যার সূত্রপাত। এদিকে 1987-তে আবার পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদাও পায় মিজোরাম, আর তারপর থেকেই বাড়তে থাকে বিরোধ। মিজোরামের 3টি জেলা কোলাশিব, মামিত ও আইজলের সঙ্গে আসামের 3টি দক্ষিণাঞ্চলীয় বাঙালি প্রধান জেলা কাচার, হাইলাকান্দি ও করিমগঞ্জের সঙ্গেই মূলত লেগে রয়েছে বিরোধ। ওই এলাকায় যে প্রায় 165 কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে তা নিয়েই সমস্যা স্থানীয়দের। ওয়াকিবহাল মহলের মতে 1987-তে মানচিত্রকর রাজ্যের সীমানা এঁকে দিয়েছিলেন, তা এখন আর মানতে চান না আসাম এবং মিজোরামের স্থানীয় মানুষেরা, যে কারণেই বিভিন্ন জনজাতির মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ বাধে সেখানে, যার জেরেই আজও জায়গায় জায়গায় জারি রয়েছে বিবাদ। জঙ্গল, জমি, প্রাকৃতিক সম্পত্তি নিয়েও উত্তর পূর্বের প্রতিটা রাজ্যেই প্রায়শই বাদে বিবাদ, এমনকি গত প্রায় 50 বছরেও যার নিষ্পত্তি করা যায়নি। এদিকে সাম্প্রতিক সময়ে আসামের সঙ্গে সীমান্ত বিবাদের জল গড়িয়েছে মেঘালয়েও। ওই দুই রাজ্যের সীমা বরাবর মোট 12টি এলাকাকেই তাদের নিজের বলে দাবি করে আসাম মেঘালয়। আবার অনেকেই বলেন এই সীমান্ত বিতর্কের উৎপত্তিও কিন্তু ব্রিটিশ সরকারের সীমান্ত সংক্রান্ত 1875 নোটিফিকেশনেই। স্বাধীনতার আগে ও স্বাধীনতার পরে সরকারিভাবে টানা সীমান্ত লাইন স্থানীয়রা মানতে না চাওয়াতেই প্রায়শই গোনাচ্ছে বিপদ, সংঘর্ষ বাড়ছে জনমত ও সরকারি মানচিত্রের মধ্যে। অপরদিকে সময়োচিত ব্যবস্থা নেয়নি আসাম সরকার, তার জন্যই আজ মিজোরাম সীমান্তে রক্তক্ষয়ী এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে এভাবেই তুপ দেখেছেন বিধানসভায় বিরোধী কংগ্রেস পরিষদীয় নেতা দেবব্রত শইকিয়া। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে বিরোধী নেতা শইকিয়া বলেন, কংগ্রেসের এক প্রতিনিধি দল মিজোরাম সীমান্তে লাইলাপুরের অকুস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন, সেখানকার পরিস্থিতি এবং স্থানীয়দের খোঁজখবর নেওয়াই ছিল তাদের উদ্দেশ্য, কিন্তু কংগ্রেস প্রতিনিধি দলকে ধলাই থানার সামনে রুখে দেয় পুলিশ, তাই তারা সেখানে গিয়ে গত 26 তারিখ সংঘটিত ঘটনাবলীর প্রকৃত কোনো খবরাখবর নিতে পারেননি। তার অভিযোগ, ঘটনা সম্পর্কে নিশ্চয় কিছু গোপন করতে চাইছে সরকার, বলেন গত বছর অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে মিজোরাম সীমান্তে লাগাতার কয়েকদিন এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছিল, তখন কেন্দ্রীয় বাহিনী নিয়োজিত করা হবে বলে ঘোষণা করেছিল সরকার, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘোষণা কার্যকর হয়নি। আসাম মিজোরাম সীমা বিবাদকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা শইকিয়া বলেন, কেন্দ্রীয় সরকার বিবাদমান উভয় রাজ্যের সীমান্তে নিউট্রাল ফোর্স মোতায়েন করেছে, কিন্তু নিউট্রাল ফোর্স কখনো এই সমস্যার সমাধান করতে পারবে না। শইকিয়ার দাবি, এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমরা সবসময় সরকারকে সহায়তা করতে রাজি, কখনো বহিররাজ্যের আগ্রাসন আমরা কেউ মেনে নেব না। তিনি বলেন, সীমা বিবাদ সমস্যা সমাধান করতে যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল সরকার তা করেনি। তার কথায়, আন্তঃরাজ্য সীমা সমস্যার সমাধান করতে বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ,
কেননা সাম্প্রতিককালে ভূমিকেন্দ্রিক 42টি ঘটনা সংঘটিত হয়েছে, এরপর সঠিকভাবে ব্যবস্থা না নেওয়াটা দুর্ভাগ্যজনক, আক্ষেপ করে বলেন বক্তা। দেবব্রত শইকিয়া বলেন, আসামের 70,000 হেক্টর ভূমি মিজোরা জবরদখল করে রেখেছে। বিধানসভায় এই তথ্য দিয়েছিল সরকার। মিজোদের কবল থেকে জবরদখলকৃত ভূমি উদ্ধারের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা দেবব্রত শইকিয়া। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।